হ্যালো ভিউয়ার, ভিশন লাইটস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমরা আপনাদের 3 মিনিটের একটি ভিডিও ক্লিপ দেখাবো, আর এর জন্য আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা শহরে। এই শৈলকুপা উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান আমরা আপনাদেরকে ঘুরে শৈলকুপা কেন্দ্রীয় শহীদ মিনার দেখছেন। হ্যাঁ ভিউয়ার, 3 মিনিটের ভিডিও ক্লিপে এখন দেখছেন এটি শৈলকুপার উপজেলা পরিষদের সামনে, আর এখন দেখছেন এটি শৈলকুপার হাজি মার্কেট মোড়। হাজি মার্কেট মোড় সাধারণত 3টা রাস্তার একটা সমন্বয়। এখানে একদিকে শৈলকুপা গার্লস স্কুল, অন্যদিকে শৈলকুপা টিএনটি রোড, যাচ্ছে শৈলকুপা ব্রিজ রোড। আপনারা সাথে থাকুন মাত্র 3 মিনিটের একটি ভিডিও ক্লিপ। এখন আপনারা দেখছেন এটি কবিরপুরের মোড়, যেটা বাস স্ট্যান্ড পাশে কবিরপুর বাস স্ট্যান্ড, হাটফাজিলপুর রোড, গারাগঞ্জ রোড, হাইওয়ে ডিভিশন, যেটা একটা রোড ব্রিজ আসো, এটা শৈলকুপার। এখন দেখছেন বন্ধুরা, এখন দেখছেন শৈলকুপার মুক্তিযোদ্ধা চত্বর, এটি ঢাকা স্ট্যান্ড বর্তমান। শৈলকুপা ব্রিজ রোড দেখছেন আপনারা, শৈলকুপা ব্রিজ রোড দেখছেন, এটা 4 রাস্তার মোড়ে যে থামবে। হ্যাঁ, আমরা 4 রাস্তার মোড়ে যাব। হ্যাঁ, এই তো শৈলকুপা 4 রাস্তার মোড়ে, শৈলকুপা 4 রাস্তার মোড়। দূর থেকে দেখা যাচ্ছে শৈলকুপা জামে মসজিদ। এটা 4 রাস্তার মোড়, 4টা রাস্তা, একদিক থেকে আসছে জামে মসজিদ পৌরসভার দিক থেকে, একদিকে থানা থানা রোড, পুলিশ স্টেশন। এটা হচ্ছে শৈলকুপা পাইলট উচ্চ বিদ্যালয়ের ওভার ব্রিজ, এর নিচ দিয়ে শৈলকুপা ব্রিজ রোডটা চলছে বাজারের দিকে এবং গার্লস স্কুলের দিকে। আর এটি দেখছেন আপনারা শৈলকুপার নতুন ব্রিজের সামনের মোড়টা, শৈলকুপা নতুন ব্রিজের সামনের মোড়টা উপজেলা পরিষদের সামনে দিয়ে, উপজেলা পশু হাসপাতালের সামনে দিয়ে যে এই নতুন এই ব্রিজটি, বর্তমানে এখানে বিকেলে লোক সমাগম বেশি হয়, নদীর আবহাওয়া, মুক্ত বাতাস ইত্যাদি, আপনারা বলতে পারেন এখানে লোকের ঢল না। হ্যাঁ বন্ধুরা, আমরা চলে আসছি ব্রিজ পার হয়ে, এটা না না এটা শৈলকুপা উপজেলা পরিষদের সামনে, শৈলকুপা উপজেলা পরিষদের সামনে রোডটি, এটা নতুন ওই ব্রিজটা, যে ব্রিজটার কথা বলছিলাম ওই ব্রিজটা ক্যামেরাতে সম্পূর্ণ দেখা যাচ্ছে। নতুন ব্রিজটি খুব বহুল পরিচিত এবং জনপ্রিয় একটি স্থান, বিকেলের হাঁটাচলা করার লোকদের জন্য এটা খুবই একটি গুরুত্বপূর্ণ। শৈলকুপার লোক কিন্তু খুব সাধারণ মানুষ। আপনারা আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী আর একটা ভিডিও আমাদের সামনে আসছে, নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করলে আপনাদের সুবিধা হবে। আল্লাহ হাফেজ।